জলপাইগুড়িতে তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ, বাড়ি ঘেরাও। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা জমির পাট্টা জব কার্ড পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি তপন বিশ্বাস এবং 100 দিনের কাজে সুপারভাইজার তুষার কান্তি দে। কাটমানি ফেরতের দাবিতে আজ তৃণমূল বুথ সভাপতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে তৃণমূল নেতা এবং সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, যেভাবে প্রশাসন ব্যবস্থা না নিলে ধর্ণায় বসার হুমকি দেওয়া হয়েছে, এরপর প্রশাসনের তরফ থেকে ঠিক কোনো ব্যবস্থা গ্রহণ কি করা হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে সেরকম প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, কারণ ঘন্টা দুয়েক আগে কিন্তু যাদের গ্রামবাসী, যারা অভিযোগ যে কাটমানি নিয়েছে তৃণমূলের লোকজন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে তারা হুমকি দিয়েছে গ্রামবাসীরা, 24 ঘন্টার মধ্যে যদি এই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না না হয়, তাহলে কিন্তু 24 ঘন্টার পর কিন্তু যারা যারা এই কাটমানির সাথে যুক্ত রয়েছে তাদের বাড়িতে কিন্তু ধর্ণায় বসবে। আজকে সকালেও কিন্তু সেই অভিযুক্তদের বাড়িতে কিন্তু গ্রামবাসীরা গিয়েছিল টাকা আদায়ের দাবিতে, কিন্তু তাদেরকে কেউ কিন্তু বাড়িতে পায়নি এবং বাড়ির লোকের সাথে কথা বলেন এবং তারপরেই গিয়ে কিন্তু তারা থানাতে অভিযোগ দায়ের করেন দুজন তৃণমূলের নেতার বিরুদ্ধে। তারা 24 ঘন্টার মধ্যে সময় দিয়েছে পুলিশকে, 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তারা বাড়িতে ধর্ণায় বসবে বলে হুমকি দিয়েছে গ্রামবাসীরা। অনুশোভা, ধন্যবাদ রাজা।